وعليكم السلام ورحمة الله وبركاته. حامد اللهم صل على عم بعد জিজ্ঞাসা করছেন নবী এবং রাসূলের মধ্যে কোনো পার্থক্য রয়েছে কিনা, নাকি এটা একই জিনিস? নবী শব্দের অর্থ হচ্ছে সংবাদ বহনকারী, নাবা থেকে আসছে নবী। রাসূল মানে হচ্ছে রিসালাত বহনকারী। দুটোর মধ্যে পার্থক্য কিছুটা রয়েছে, ওলামায়ে কেরামগণ যেটা বলেছেন এবং কোরআনের ভিত্তিতে সহি সুন্নাহ থেকে যতটুকু পাওয়া যায়, রাসূল হলেন তারাই যেখানে আল্লাহ তাআলা বলছেন যে ওমা আরসালনা রসুলান, আমি রসুলদেরকে তাদের নিজ নিজ রিসালাত দিয়ে পাঠিয়েছি, মানে রসুল অনুযায়ী আল্লাহ তাআলা শরীয়ত দিয়েছেন এক একজন রসুলের উপরে নতুন করে। আর নবী ছিলেন তারা যাদেরকে আল্লাহর পক্ষ থেকে ওয়াহী অবতীর্ণ হতো, রিসালাত নয়, ওয়াহী। ওয়াহীর মাধ্যমে তারা তার পূর্বে যে রসুল ছিলেন সেই রসুলেরই ধারক ও বাহক, মানে সেই রসুলের বিষয়টাকে প্রচার করতেন। যেমন বনী ইসরায়েলের মধ্যে তাওরাত, যত নবী এসেছে মুসা আলাইহিস সালামের পরে সে তাওরাতকে ফলো করত, ইঞ্জিল আসার আগে পর্যন্ত তাওরাতকে ফলো করত। তো সেখানে সে রিসালাতটা ছিল, কিন্তু তার মধ্যে নবী ছিলেন অনেকজন, রিসালাত ছিল মুসা আলাইহিস সালামের উপরে। ঠিক তেমনই ভাবে প্রত্যেক নবীর, প্রত্যেক রাসুলের শরিয়াত রিসালাতটাকে অন্য নবীগণ প্রাধান্য দিয়েছেন, মানুষের কাছে প্রচার করেছেন, আল্লাহর পক্ষ থেকে তার সমাধান এসেছে, ওয়াহী হয়েছে, কিন্তু নতুন করে রিসালাত দেওয়া হয়নি, নতুন করে তাদেরকে কোনো শরিয়া দেওয়া হয়নি। এই জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বলেছেন, সেটাকে অনেকজন বলছেন যে লা নাবিয়া বাহাদি, আল্লাহ সুসম বলছেন যে আমার পরে রসুল তো আসবে না, এটা তো খাতামুর রসুল বলা হয়েছে কোরআনে, কিন্তু লা নাবিয়া বাহাদি, আমার পরে কোনো নবীও আসবে না। সুস্পষ্ট এখানে যে আমার পরে কোনো নবীও আসবে না, মানে আমার এই শরিয়াতটাকে আবার প্রচার করবে নবী হিসাবে, আল্লাহর পক্ষ থেকে ওয়াহী আসবে এমন কোনো ব্যক্তি আর আসবে না, এমন নবী আর হবে না। এই জন্য সংক্ষিপ্ত পার্থক্য করেছেন যে রাসূল হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যিনারা রিসালাত পেলেন, নতুনভাবে একটা শরিয়াত আল্লাহ তাআলার পক্ষ থেকে পেলেন, তিনারা রাসুল। তাই সমস্ত রাসুলকেও নবী বলা যায় যে তাদের কাছে ওয়াহী আসতো, কিন্তু যে নবী সে নতুন কোনো রিসালাত পাননি, তার পূর্বের যে যিনি রাসুল ছিলেন তার রিসালাতের উপরেই মানুষের কাছে তিনি সঠিক বিষয়টা পৌঁছেছেন। এই জন্য এতটুকুই পার্থক্য কোরআন এবং সহিহ সুন্নাহর দৃষ্টিকোণ থেকে পাওয়া যায়। জি আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।